আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় তুরস্ক ভিসা সম্পর্কে। ভিসা করতে কী কী পেপার্স লাগে বা ফ্রেশ পাসপোর্টে ভিসা পাবেন কি না, এই সংক্রান্ত অনেক তথ্য আমি পূর্বে শেয়ার করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আপনারা ভিডিওগুলো টেনে দেখার ফলে মূল যে আলোচনাটি সেটি আপনারা শুনতে পারেননি, বা অনেকে আমার কাছে চলে আসেন হোয়াটসঅ্যাপে অগণিত মেসেঞ্জারে মেসেজে, আমাকে মেইলে নক করেন যে ভাইয়া এই বিষয়ে একটু জানতে চাই। দেখুন, তুরস্কের অ্যাম্বাসির কোথাও লেখা নেই যে আপনাকে ফ্রেশ পাসপোর্টে তারা ভিসা দিবে না। আমি আরও একবার বলছি, অ্যাম্বাসির কোনো জায়গায় লেখা নেই যে আপনাকে ফ্রেশ পাসপোর্টে ভিসা দিবে না। তবে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা পৃথিবীর যে কোনো দেশে যাই, গেলে তো গেলামই, কিন্তু আসার আর কোনো নাম বালাই আমাদের নেই। আমি পৃথিবীর অনেক দেশ যেহেতু ভ্রমণ করেছি, দেখেছি পৃথিবীর অন্যান্য দেশের নাগরিকরা, আমাদের আশেপাশে যে সকল দেশ আছে আমাদের সমপর্যায়ে, তাদের নাগরিকরা যখন পৃথিবীর কোনো দেশে যান, সেখানে গিয়ে তারা আগে যে বিষয়টি লক্ষ্য স্থির করেন সেটি হচ্ছে যে আমাকে একটি কাজে যোগদান করতে হবে, আমাকে একটি ভিসা করতে হবে, ভিসা করে আমাকে স্থির হয়ে এই জায়গায় থাকতে হবে, কেননা আমার পরিবার পরিজন আছে। আমরা যেটি করে থাকি, কোনো দেশে গেলাম, সেখানে যদি গিয়ে দেখি সুযোগ সুবিধা ভালো আছে বা সে দেশে আমরা সেট হয়ে যাই, সেখানে যেভাবে হোক এনিয়ে বিনিয়ে কাউকে মেরে ধরে আমরা সে দেশে বসবাস করার জন্য এক্সপার্ট। এটা এতে কেউ খুশি হবেন বা কেউ বেজার হবেন, আমি যাহা সত্য তাই বলেছি। এই মানসিকতার কারণে, আমার একটি ভুলের কারণে সমগ্র বাংলাদেশের মানুষকে কিন্তু পৃথিবীর উন্নত যে পাশ্চাত্য যে দেশগুলো আছে তারা, এবং ছোটোখাটো যে দেশগুলো আছে, যে দেশগুলোতে আসলে বাংলাদেশের 95% মানুষ থাকতে চান না, শুধু বেড়াতে যেতে চান, সেখানেও আমাদেরকে ভিসা দেয় না। আমি আমার মূল আলোচনায় চলে আসি। তুরস্কের ভিসা করার জন্য অনেক বলেছি, ভিসার জন্য কী কী দরকার, সেখানে দরকার আপনি কী করেন, আপনার প্রফেশনালিজমটা কি, বিজনেস করেন না আপনি চাকুরি করেন। যদি বিজনেস করে থাকেন, ব্যবসায়ের আনুষাঙ্গিক ট্রেড লাইসেন্স, প্যাড, ভিজিটিং কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, গত বছরে আপনি বাংলাদেশ সরকারকে যে আয়কর প্রদান করেছেন সেই আয়কর প্রদানের কাগজ, চাকরি করলে সেম এনওসি, ভিজিটিং কার্ড, আইডি কার্ডের ফটোকপি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেম অ্যাকাউন্টের সলভেন্সি সার্টিফিকেট, সেখানে কত শত কোটি টাকা দেখাতে হবে। দেখুন, অ্যাম্বাসির কোথাও লেখা নেই যে আপনাকে অনেক পরিমাণে ব্যালেন্স দেখাতে হবে, যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটি সচল কিনা বা আপনি যে অ্যাকাউন্টে দিচ্ছেন সেখানে নিয়মিত আপনি লেনদেন করছেন কিনা, এই বিষয়গুলো তারা প্রাধান্য দিয়ে থাকেন। আপনার যে ডেবিট ব্যালেন্স কত, ক্রেডিট ব্যালেন্স কত এবং অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে, এখানে ডিপেন্ড করে অনেক কিছু। এখন অনেকে আমাদের কাছে আসেন যে ওনার অ্যাকাউন্টে গত 2 বছর উনি লেনদেন করেননি, বা দেখা যাচ্ছে যে শুধু যে ব্যালেন্সটি গত 2 বছর আগে তিনি জমা রেখেছেন সেটিই আছে, আর কোনো লেনদেন নেই। এখন আপনি যদি মনে করেন যে 40 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আছে, আপনাকে পৃথিবীর যে কোনো দেশের অ্যাম্বাসি ভিসা দিতে বাধ্য না, এমন চিন্তা করা যাবে না। তুরস্কের ক্ষেত্রে আপনাকে ভোটার আইডি কার্ড দিতে হবে, 2x2 ছবি দিতে হবে, মেট পেপারে সদ্য তোলা ছবি, মনে রাখবেন এই ছবি দিয়ে গত কোনো দেশের ভিসা যদি আপনার থাকে তাহলে অবশ্যই এই ছবিটি পরিহার করতে হবে, এবং প্রত্যেকটি দেশের জন্য নতুন নতুন করে আলাদা আলাদা ছবি তুলে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেটি করি, টাকা সাশ্রয় করার জন্য একই ছবি বারবার বিভিন্ন অ্যাম্বাসিতে আমরা দিয়ে থাকি, কারণ হচ্ছে আপনি দিন দিন বড় হচ্ছেন, আপনার দিন দিন বয়স হচ্ছে, বয়স বাড়ছে কমছে না, তাই আপনার চেহারার মধ্যে অনেক পরিবর্তন ঘটে। সেই জন্য আপনাদের বলি যে অ্যাম্বাসি এই কারণে বলে থাকে যেন আপনার বাস্তব চেহারার সাথে, ছবির সাথে যেন মিল থাকে, সেজন্য আপনাদেরকে অবশ্যই একেবারে ইনোভেটিভ বা ইনস্ট্যান্ট যে নিত্য নতুন ছবিগুলো আপনাদেরকে তুলে দিতে হবে। তাহলে হবে কি, আপনার যে বর্তমান চেহারার সাথে সামঞ্জস্য থাকবে। এবং আপনাদের আরও একটি বিষয় বলে থাকি যে তুরস্কে ভিসার জন্য এর বাহিরে কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না। বাকি যারা দক্ষ আছেন, আপনি যে এটি কাভার লেটার দিতে হবে যে এজেন্সির মাধ্যমে ফিল আপ করবেন, সেই কাভার লেটারটির মধ্যে লিখতে হবে আপনি কোথায় যাবেন, কতদিন থাকবেন, কবে যাবেন, কোন কোন জায়গাগুলো আপনি ভ্রমণ করবেন, সেই জায়গাগুলো স্পেসিফিকই আপনাকে স্পেসিফিক উল্লেখ করে দিতে হবে। সেই কাভার লেটারটি যাদের দক্ষতা আছে বা যারা এই বিষয়ে পারদর্শী আছেন ওনাদের মাধ্যমে করে দিবেন। আমার কাছে অনেকে আসেন যে ভাই আমি অ্যাপ্লাই করেছিলাম ভিসার জন্য,
আমি প্রথমে বলি আপনার কাভার লেটারটি আমাকে একটু দেখান। যখন দেখি ওনার কাভার লেটারটি হচ্ছে দু পাতা বা দেড় পাতা, এত পড়ার সময় অ্যাম্বাসির নেই। কাভার লেটারটি লিখে দিতে হবে সংক্ষিপ্ত, এবং ওনার যে অ্যাপ্রোচিংটা কাভার লেটারে সেইটাই ঠিক না। তো সেজন্য আপনাদের বলি, যারা ভিসার জন্য আবেদন করবেন, আপনার ট্রেড লাইসেন্স, চাকরিজীবীরা এনওসি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি, ব্যবসায়ীদের ভিজিটিং কার্ড, প্যাড, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, এনআইডি, 2x2 ছবি, এইগুলো দিলেই আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন। এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি দিলে অনায়াসে আপনারা আবেদন করে ভিসাটি পেতে পারেন, স্বাচ্ছন্দ্যে ঘুরে আসতে পারেন, এর বেশি কিছু না। যদি আপনার এই ডকুমেন্টসগুলো না থাকে, তাহলে অবশ্যই আপনি সময় নিন, কোন জায়গাটায় আপনার ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ করুন। এখন একজন আপনাকে বললেন আপনি এই ডকুমেন্টসগুলো নেই, কোনো সমস্যা নেই, আমি আপনাকে এটি করে দিচ্ছি, মনে রাখতে হবে যে তিনি আপনাকে যে সলা পরামর্শ দিচ্ছেন তাতে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না মনে করছেন, কিন্তু হ্যাঁ, আপনি 100% আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যিনি করে দিচ্ছেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, কারণ অ্যাম্বাসিতে তো তিনি তার কাগজ দিচ্ছেন না, জমা দিচ্ছেন আপনি আপনার কাগজগুলো। সেজন্য বলি যেগুলো নেই সেখানে সময় নিন, সময় নিয়ে তারপরে আবেদন করার চেষ্টা করুন। ট্রেড লাইসেন্স, এ পর্যন্ত আমি প্রায় 20,000-এর উপরে ট্রেড লাইসেন্স মানুষকে দিয়ে করিয়ে দিয়েছি। আপনারা ট্রেড লাইসেন্স করুন বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং সঠিক পেপার্সগুলো দিয়ে যে কোনো দেশে ভিসার জন্য আবেদন করুন। ভিসা না হোক, আপনাকে ভিসা দেয়নি, তাতে কী হয়েছে, একবার না পারিলে দেখো শতবার, আপনি দুবার চেষ্টা করুন, তিনবার করুন, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও সঠিক পেপার্সগুলো দিয়ে আবেদনটি করুন। এই বিষয়গুলো নিয়ে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি বা সোচ্চার থাকি। আমার কাছে অনেকেই আসেন, আমি যখন তার পেপার্সগুলো দেখি, যখন দেখি যে না পেপার্সগুলো উইক আছে, আমি সাথে সাথে না করে দিই যে আপনার এটি হবে না, আপনি অযথা টাকা নষ্ট করবেন। সেজন্য আপনাদের প্রত্যেককে বলি সবাই সচেতনতা অবলম্বন করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।